আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইউনিট 18 দিয়ে আমাদের পাঠদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ইউনিট 18 আমাদের লেসেন্সের নাম হচ্ছে নাম্বারস, আর লেসেন্স 1-2 পেজ নাম্বার 36। তাহলে এই সেকশানে দেখো, এখানে কিছু নাম্বারস দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে এবং এখানে খালি ঘরগুলো ফিল আপ করবে, ঠিক আছে? কয়টা পেন্সিল দেওয়া আছে এখান থেকে সংখ্যাগুলো এখান থেকে বের করে এখানে লিখবে। তারপর দেখো বি সেকশন, দেখো রাইট দ্য টেক্সট নেক্সট নাম্বার, ঠিক আছে? তাহলে পরবর্তী সংখ্যাগুলো এখানে কিন্তু খালি, এখানে খালি একটা জায়গা আছে, ওখানে ফিল আপ করতে হবে। তাহলে 63 এর পরে কত? 64, ঠিক আছে? এই যে 64, এটা এখানে 64 লিখবে। এরপর 65, 65 এর পরে কি? 66, এই যে 66 এটা এখানে লিখবে। তাহলে এরকম করে তোমরা বাকিগুলো তোমরা ফিল আপ করবে, ঠিক আছে? এরপর দেখো আমরা এরপরে লেসেন্সে চলে যাই, ইউনিট 18-এর কার্সিভ ক্যাপিটাল লেটার্স। তাহলে এতদিন কিন্তু আমরা পড়েছি কার্সিভ স্মল লেটার, এখন দেখো আমরা একটু কার্সিভ ক্যাপিটাল লেটার্স একটু দেখি। তাহলে এই সেকশনে দেখো, লুক অ্যান্ড সেট রেস ইন দ্য ইয়ার, দেখো এবং বলো এবং হাত ঘুরাও, ঠিক আছে? তাহলে এ এটা কীরকম করে লেখা আছে দেখো, ঠিক আছে? এটা তোমরা তোমাদের বাসায় বড়দের সহযোগিতা নিয়ে অবশ্যই এই কাজগুলো তোমরা করবে, ঠিক আছে? যদি না পারো তবে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তোমরা এগুলো লিখবে। লেখার পর এখানে দেখো ট্রেস অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স, এখানে দেখো বাংলাদেশ দেওয়া আছে, ঠিক আছে? এটা হাত ঘুরাবে এটার উপর। এখানে দেখো, এখানে এখানে সব কিছু দেওয়া আছে তবে বিটা নাই, ঠিক আছে? ক্যাপিটাল বি, তাহলে ক্যাপিটাল কার্সিভ ক্যাপিটাল বি এটা এখানে লিখবে। তারপর দেখো ঢাকা, এখানে ডিটা মিসিং, তাহলে এখানে ডি হচ্ছে আমার কার্সিভ ক্যাপিটাল লেটার, তাহলে ডিটা তোমরা কার্সিভ আকারে লিখবে। তারপরে এশিয়া, তারপরে এশিয়াতে এখানে এ এটা মিসিং, ক্যাপিটাল এটা মিসিং, তাহলে এটা কার্সিভ ক্যাপিটাল এটা তোমরা এখানে লিখবে, ঠিক আছে? এরপরে দেখো আমরা এরপর ইউনিটে চলে যাই, ইউনিট 19 অকুপেশনস। অকুপেশন মানে হচ্ছে পেশা, ঠিক আছে? অকুপেশনস মানে কি? পেশা। তাহলে দেখো লেসেন্স 1-2 এই সেকশনে দেখো, লুক অ্যান্ড সে রাইট, দেখো এবং বলো, লিখো, সেই সাথে লিখতে হবে, ঠিক আছে? এটা একজন মানুষ, এগুলো সব কিন্তু এই চারোটা কিন্তু মানুষের ছবি, ঠিক আছে? তবে আমরা পড়ছি অকুপেশন, অকুপেশন মানে হচ্ছে পেশা, তাহলে কে কোন পেশার লোক সেটা আমরা এখানে দেওয়া আছে। যেমন যেমন এই এই লোক, এই ভদ্রলোক কি? ফার্মার, মানে কৃষক। আর এই এই ছবিটা কার? এটা একজন মানুষের ছবি হচ্ছে, তার পদবিটা কি? তার পেশা হচ্ছে ডক্টর, ঠিক আছে? তারপরে এ হলো পাইলট, ঠিক আছে? তোমরা শব্দগুলোর সাথে সবাই কম বেশি পরিচিত। আর এই ভদ্রলোক কি? ব্ল্যাক স্মিথ। তাহলে ফার্মার মানে কৃষক, ডক্টর মানে ডাক্তার, পাইলট মানে কি? পাইলট, যারা বিমান চালায়। আর ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার বা কর্মকার, ঠিক আছে? যারা ধাতব বস্তু যেমন দা, ছুরি, বটি এগুলো যারা তৈরি করে তাদেরকে কিন্তু ব্ল্যাক স্মিথ বলা হয়। এই যে দেখো হাতে ধাতব বস্তু দেওয়া আছে, ঠিক আছে? তার মানে তারা হলো ব্ল্যাক স্মিথ। এগুলো কিন্তু লিখবে, ঠিক আছে? এগুলো এখানে লিখবে। বি সেকশনে দেখো, রিড অ্যান্ড ম্যাচ উইথ দ্য পিকচার, রাইট দ্য কারেক্ট নাম্বার ইন দ্য বক্স, ঠিক আছে? বক্সে কিন্তু লিখতে হবে। এই দেখো, এ ফার্মার গ্রোজ ফুড, মানে একজন কৃষক খাদ্যশস্য ফলায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফার্মার ছবি, তাহলে এখানে লিখবে নাম্বার 1। এ ডক্টর হেল্পস পিপল, একজন ডাক্তার কি? মানুষকে সাহায্য করে, তাহলে এটা হচ্ছে 2। 2টা কোথায়? এই যে দেখো, একজন বাচ্চার, একটা বাবুর ডাক্তার চিকিৎসা করছে, তাহলে এখানে লিখবে নাম্বার 2। এ পাইলট ফ্লাইস এ প্লেন, মানে একজন কি? বিমান চালক, বিমান চালায়, মানে একজন পাইলট বিমান চালায়, তাহলে এই যে এখানে ছবিটা দেওয়া আছে, তাহলে এখানে লিখবে নাম্বার 3। এ ব্ল্যাক স্মিথ মেক্স মেটাল থিংস, মানে হচ্ছে একজন কামার কী করে? ধাতব বস্তু বা ধাতব জিনিস তৈরি করে, এই যে দেখো, তাহলে এখানে হবে নাম্বার 4, ঠিক আছে? আমরা এরপরে পরের সেকশনে আমরা চলে যাই, পরের লেসেন্সে আমরা চলে যাই। তাহলে দেখো এখানে অকুপেশনসে দেওয়া আছে, এখানে লেসেন্স 3-4 এই সেকশানে দেখো, এখানে আরও কিছু পদ, এখানে আরও কিছু পেশার লোকজনের ছবি দেওয়া আছে। কবলার মানে কি? মুচি। মুচি মানে কি? যারা জুতা জুতা সেলাই করে বা জুতো পলিশ করে, ঠিক আছে? টেইলর মানে হচ্ছে দর্জি। ড্রাইভার মানে হচ্ছে যারা গাড়ি চালায়, ঠিক আছে? গাড়ি চালক। তারপর টিচার মানে তো তোমরা সবাই জানো, টিচার মানে শিক্ষক, ঠিক আছে? তাহলে এ সেকশনে দেখো, বি সেকশনে দেখো, এ কবলার ম্যাটস শুজ, একজন মুচি কি করে? জুতো সেলাই করে, ঠিক আছে? এ টেইলর মেক্স ক্লোথস, তাহলে একজন কি?
একটি দর্জি কাপড় সেলাই করে, ঠিক আছে। এ ড্রাইভার ড্রাইভস এ বাস, একজন গাড়ি চালক কি করে বাস চালায়, ঠিক আছে। এ টিচার টিচেস এট স্কুল, একজন শিক্ষক বিদ্যালয়ে পাঠদান করে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ছবিগুলো, এটা একজন টিচার ছবি, তাহলে এটা হচ্ছে, এটা একটা ক্লাসরুম, এর পিছনে হচ্ছে বোর্ড, শিক্ষকের পিছনে একটা বোর্ড, তাহলে এখানে লিখবে টিচার। তাহলে এই যে দেখো গাড়ি চালাচ্ছে, দেখেছো বাস চালাচ্ছে একজন একজন মেয়ে, ঠিক আছে, খুব মজার না? তাহলে এটা হবে কি, ড্রাইভার, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো কাপড় সেলাই করছে, এখানে লিখবে কি, টেইলর, টেইলর মানে হচ্ছে দর্জি। আর উনি এই ভদ্রলোক কি করছে, এই ভদ্রলোক কি করছে, জুতো সেলাই অথবা জুতো পলিশ করছে, ঠিক আছে। তাহলে এখানে নিচে লিখবে কবলার, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন পেশার বর্ণনা, ঠিক আছে। তারপরে আমরা একটু ইউনিট 20-তে চলে যাই, এখানে নাম্বারস, এখানে আমরা সংখ্যা নিয়ে কি এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখো 71, 72, 73 থেকে 80 পর্যন্ত দেওয়া আছে, এগুলো তোমরা কাউন্ট করে, পেন্সিল কাগুলো কাউন্ট করে তোমরা খালি ঘরগুলোতে লিখবে, ঠিক সেরকম এরকম তোমরা এতদিন পড়েছো। নেক্সট মিসিং নাম্বার, এখন হচ্ছে বিফোর ইচ অফ দ্য নাম্বার, মানে আগের সংখ্যাটা মিসিং হবে। 71-এর আগে অবশ্যই কী হবে, অবশ্যই কী আছে, 70 হবে, ঠিক আছে। তাহলে 70 মানে 70, এখানে 70 লিখবে, 70 এরপরে দেওয়া আছে 71, তাহলে 80-এর আগে কী হবে, অবশ্যই 79, ঠিক আছে। ঠিক এরকম করো তোমরা আগের যে মিসিং লেটার, মিসিং নাম্বার, ওটা তোমরা এখানে ফিল আপ করবে। তারপর আমরা একটু চলে যাই কার্সিভ ক্যাপিটাল লেটার্সে চলে যাই, এগুলো তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, আমি কিন্তু পরীক্ষায় দিব, ঠিক আছে। এখানে দেখো মিনা, মিনাতে এমটা মিসিং, ক্যাপিটাল সরি স্মল ক্যাপিট কার্সিভ ক্যাপিটাল এমটা মিসিং, তাহলে এমটা তোমরা এখানে বসাবে। কৃষ্ণা, তাহলে ক্যাপিটাল খেটা কি মিসিং, সেটা তোমরা এখানে লিখবে। তারপর হচ্ছে জয়া, তাহলে জেটা বসাবে। তারপর হচ্ছে নাবিল, নাবিলের এন্ড ক্যাপিটাল কার্সিভটাও এখানে বসাবে, ঠিক আছে। তো আমরা আজকে পাঠদান এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আমরা ইউনিট 21 দিয়ে শুরু করব। আল্লাহ হাফেজ।